আজকে এই দেখুন এই দুইটা দুই কালার দিয়ে সবুজ আর গোলাপি কালার দিয়ে আমি একটা নতুন ম্যাট বানাচ্ছি। তার জন্য আমি 8 নম্বর কাটি নিয়েছি আর 2, 4, 6, 8, 10, 12, 14, 16টা আমি ঘর নিয়েছি। প্রথম থেকে আমার ডিজাইন শুরু হয়ে যাচ্ছে। দেখুন প্রথমে আমি এই যে একটা ঘর সামনে পাকিয়ে বাড়িয়ে নিলাম। এই যে দেখুন শেষে আমি একটা ঘর না বুনে ছেড়ে দিলাম। এইবার পিছন দিক থেকে আমি আবার এই রংটা লাগাবো। দেখুন দুকাটি ব্লু হয়, সবুজ হবে আর দুকাটি গোলাপি হবে। আবার একটা ঘর দেখুন এরকম করে পাখি, আবার একটা ঘর বাড়িয়ে নিলাম। প্রতিবারে বারে একটা করে ঘর বাড়বে আর পিছনে একটা করে ঘর ছাড়বে না বলে। আর প্রতিবারে কিন্তু 16টা করে ঘরই থাকছে। দেখুন আবার একটা ছেড়ে দিলাম, কেননা একটা করে ওদিকে ঘর বাড়ছে আর এইদিকে ঘর একটা করে ঘর ছাড়ছে। দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, আর 16 16টা ঘর। দেখুন দেখুন আবার একটা ঘর আমি এই এখান থেকে আবার একটা বাড়ালাম। আবার একটা ঘর আমি ছেড়ে দিলাম। এরকম আবার সবুজটা ধরলাম পিছন থেকে। আমি এই কাঠিটা বনে বনে করে রেখেছি। দেখুন এখানে 8টা ঘর ছাড়া হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই অবধি। আর এখানে আমার 8টা ঘর বাড়ানো হবে দু কাঠি করে। 8টা ঘর যখন বাড়ানো হবে আমি তখন এসে আবার করে এসে দেখাবো, তবে এই কাঠিটা দেখাচ্ছি। এদিকে প্রথমে 8টা ঘর বাড়া হবে আর ওদিকে তখন 8টা ঘর ছাড়া হয়ে যাবে। তারপরে আমি আবার আপনাদের ওইটুকু করে এসে আপনাদের আমি দেখাবো। এইটা আমি দেখিয়ে দিই,
দেখুন, 1, 2, 3, 4, আমার চারটে ঘর ছাড়া হয়ে গেছে। আমার চারটে ঘর ছাড়া হয়ে গেছে, আর চারটে ছাড়বো, আর ওদিকে চারটে বাড়বে, মানে চারটে আমার বেড়ে গেছে আর চারটে ছাড়াও হয়ে গেছে। দেখুন, দুই, চার, ছয়, আট, আটটা ঘর আমার ছাড়া হয়ে গেছে। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, মানে আমি আটটা বাড়িয়েছি, 16টা ঘর নিয়েছিলাম, আমার 24টা হয়ে গেছে। এইবার আমি কি করব, যেমন একটা করে বাড়িয়েছিলাম, এইবার প্রথমেই একটা করে আমি জোড়া করে নেব, জোড়া করে বন্ধ করে দেবো। দেখুন, আর পিছনে কিন্তু একটা করে ছাড়তেই আমি থাকবো। একটা এদিকে করে মারবো, প্রথমে একটা করে ঘর মারবো, জোড়া করব, আর শেষে একটা করে ঘর আমি আবার ছাড়বো। আবার সবুজটা নিয়ে নিলাম, দু কাটি করে এক একটা কালার। আপনারা ইচ্ছে করলে এক কালারেও করতে পারেন, আবার দু কালারেও করতে পারেন। আটটা ঘর যেমন আমি বাড়িয়েছি, আটটা ঘরই আমি মেরে দেব। দেখুন, আবার একটা ছেড়ে দিলাম, গোলাপিটা নিয়ে করছি। এইভাবে আটটা আমার, তিন দুটো মারা হয়ে গেল, একটা তিনটে মারছি। এইভাবে প্রতিটি আটটা ঘর যেমন বাড়িয়েছি, আটটা ঘর আমার মারা হয়ে যাবে, আর একটা একটা করে আবার পিছনে যেমন ছাড়ছি ছেড়ে আসছি, ওইভাবে আমি ছেড়ে আসবো। আমার তিনটে মারা হয়ে গেছে ঘর, দেখুন এইটা চারটে পড়ছে, এই যে চারটে, আমি আটটা মেরে এসে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, আমার সাতটা মারা গেছে, এই যে আটটা, একটা হয়ে গেল। তাহলে দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16টা ঘর আমার আবার এসে গেছে। এইবার এইটা দেখুন, যে রংটা সেই রং দিয়ে বুনতে হবে। সামনে সুতো নিয়ে আসবো, এনে এই যে গোলাপিটা বুনবো, আবার সবুজটা নিয়ে আসবো, সবুজটা দিয়ে, সব যে রংটা যেটা থাকবে সেই রংটা, সেই রং দিয়ে এটাকে বুনতে হবে।
যেমন প্রথমটা আবার গোলাপি দিয়ে বুনেছিলাম, পিছন থেকে আমাকে পুরো ঘরগুলোই গোলাপি দিয়ে বুনে আসতে হবে। দেখুন আমার এটা হয়ে গেল, আমি আবার প্রথম থেকে ডিজাইনটা শুরু করব, আবার একটা করে প্রথমে বাড়াবো, একটা করে ছাড়বো, এইভাবে ডিজাইনটা করে আমি পুরোটা করে এসে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আমার ম্যাটটা তৈরি হয়ে গেছে। আমার এই ম্যাটটা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এইটা খালি না উল্টে নিয়ে এই মুখো মুখো সেলাই করে দেবেন, মুখে মুখে এইটা।